বন্দী হয়ে আছো তুমি সুমধুর স্নেহে, এই গৃহলক্ষ্মী, এই করুণা ক্রন্দন, এই দুঃখ দৈন্যে ভরা মানবের গেহে। এমনই এক বন্দী জীবন থেকে মুক্তি চেয়ে কবি লিখেছেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। 1918 সালে কলকাতার জোড়াসাঁকোর বাড়িতে রচিত এই গানের মাধ্যমে কবি ঐশ্বরিক শক্তি ও বন্ধুত্বের মেলবন্ধন ঘটিয়েছেন। কবি অত্যন্ত সাবলীল ভাষায় জানিয়েছেন যে ঈশ্বরের সঙ্গ কবির কাছে কতটা কাম্য। সেই বন্ধুর সঙ্গ না পেয়ে কবির সাথে প্রকৃতিও বুঝি আকুল হয়ে অপেক্ষা করছে। বন্ধুর দেখা পেলে কবির সাথে প্রকৃতিরও তৃষ্ণা নিবারণ হবে। পারে সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে পুরন বিনার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নারে। ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।